নমস্কার বন্ধুগণ, আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে। এখন আমি তোমাদের মা জগদ্ধাত্রী সম্বন্ধে প্রতিবেদন পেশ করছি। এর আগের অংশে দেবীর পূজা কখন হয়, কোথায় কোথায় হয়, কোন সময় এই পূজা শুরু হয়েছে ইত্যাদি কথা বা ইত্যাদি নিয়ে প্রতিবেদন পেশ করেছি। আজকের আসছি দ্বিতীয় পর্যায়ে এই প্রতিবেদন পেশ করতে। তবে চলো বন্ধুরা, আমি দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন পেশ করি। জগদ্ধাত্রী শব্দের আভিধানিক অর্থ জগৎ যোগ ধাত্রী, অর্থাৎ জগতের, অর্থাৎ ত্রিভুবনের ধাত্রী বা ধারণ কর্ত্রী বা পালিকা। ব্যপ্ত অর্থে দুর্গা কালী সহ অন্যান্য শক্তি দেবীগণ জগদ্ধাত্রী, তবে শাস্ত্র নির্দিষ্ট জগদ্ধাত্রী রূপের নামকরণের পশ্চাতে রয়েছে সূক্ষ্মতর ধর্মীয় দর্শন। স্বামী প্রমেয়ানন্দের মতে ধৃতিরূপিণী মহাশক্তি জগদ্ধাত্রী সগুণ ব্রহ্মের সৃষ্টি স্থিতি ও বিনাশ স্বরূপ। তিন গুণের যুগপথ প্রকাশ যেমন কালরূপের বৈশিষ্ট্য, তার ধরণী ও পোষণী গুণের যুগপথ প্রকাশও জগদ্ধাত্রীরূপের বৈশিষ্ট্য। ধা ধাতুর অর্থ ধারণ বা পোষণ। ভগবতী নিখিল বিশ্বকে বক্ষে ধারণ করে প্রতিপালন করেন বলে মুনিগণ কর্তৃক তিনি তৈলক্য জননী নামে অভিহিত। নিয়ত পরিবর্তনশীল এই জগতের পেছনে রয়েছে তার রক্ষণ ও পোষণের জন্য অচিন্তনীয়া মহাশক্তির এক অদ্ভুত খেলা। সতত পরিবর্তনশীল জগৎ, সেই মহাশক্তির দ্বারা বিধৃত যিনি নিত্যা শাশ্বতী ও অপরিবর্তনীয়া দেবী জগদ্ধাত্রী, সেই ধৃতিরূপিণী মহাশক্তি। দেবীর শক্তিমত্তার ভাবটি আমাদের অন্তরকে উদ্দীপ্ত করে দেয়। তবে দেবীর এই বীর্য সংহারের নয়, পরন্তু সমগ্র বিশ্বকে মহাসর্বনাশ থেকে রক্ষাপূর্বক তাকে আত্মসত্তায় রীতে ও সত্যে সুস্থির করে রাখার জন্য। নাগ বা সর্প যোগের পরিচায়ক, উপবিদ, ব্রাহ্মণ্য শক্তির প্রতীক। দেবী জগদ্ধাত্রী ব্রহ্মময়ী, তিনি পরমা যোগিনী। মহাযোগ বলেই ব্রহ্মময়ী ধরে আছেন এই নিখিল বিশ্ব সংসারকে। এই জগৎধারণকেই জগদ্ধাত্রীর পরম তপস্যা, তার নিত্যলীলা, তার নিত্যখেলা। জননীরূপে তিনি বিশ্ব প্রসূতি, আবার ধাত্রীরূপে তিনি বিশ্বধাত্রী। দেবীর নানাবিধ অলঙ্কার ঐশ্বর্যের প্রতীক, যা একত্রে অষ্টপ্রকার বিভূতি এবং প্রভুত্বকে প্রকাশ করে। ত্রিগুণাত্মিকা মা আমাদের
অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালিকা ও চালিকা। দেবীর হাতে যে চক্র বর্তমান তা এই ব্রহ্মাণ্ডের প্রতীক, যা সর্বক্ষণ ঘূর্ণায়মান, কিন্তু তা সম্ভব শুধুমাত্র দেবীর অঙ্গুলি হিলনে। দেবীর মায়াতেই এই বিশ্ব সংসার সৃষ্টি স্থিতি লয় হচ্ছে, কিন্তু তিনি পরম ব্রহ্মে, তাই এসবের ঊর্ধ্বে। ঠিক যেভাবে চক্র তার আঙুল স্পর্শ করে না, তার উপর হাতে শঙ্খ বা শব্দের প্রতীক শব্দই নাদ, নাদি ব্রহ্ম, তিনি বাঘরূপেও নিজেকে ভক্তপ্রাণে প্রকাশ করেন। দেবীর হাতের ধনুক হল অসীম চৈতন্য শক্তির প্রতীক, যা আদ্যা জননীর প্রকাশ। আবার সেই চেতনা যখন ক্রিয়াশীল হয়ে মানুষের লক্ষ্যপ্রাপ্তি, সমাজকল্যাণ ইত্যাদি কাজে উদ্বুদ্ধ হয়, তাই তীর বা বাণ এই ছিলাটিও জগজ্জননী বেঁধে দেন সাধুজনের অন্তরে। আমাদের খুব প্রিয় মহিষাসুরমর্দিনী আকাশবাণীতে প্রচারিত হওয়ার শুরুতে সিংহস্থা শশী শেখরা এই ধ্যান মন্ত্র শুনলে দেখা যাবে যে এটিও দুর্গা জগদ্ধাত্রী রূপের বর্ণনা। যদিও এখানে দেবীকে মরকত বর্ণা বলা হয়েছে, তবে বিশ্বসার তন্ত্রমতে দেবীর উভয় ধ্যান মন্ত্রেই পূজাবিধি এক। বিভিন্ন পৌরাণিক সূত্রে দেবী দুর্গাকে দুর্বা শ্যামা বলা হয়েছে। দেবী ভাগবতে ভুবনেশ্বরীর সাথে তন্ত্রমতে দুর্গার সাদৃশ্য দেখা যায়। বিরল হলেও তন্ত্রোক্ত কিছু দেবীকে মর্কট বর্ণা বলা হয়েছে, তবে বিশ্বসার তন্ত্রমতে দেবীর উভয় ধ্যান মন্ত্রেই পূজাবিধি এক। বিভিন্ন পৌরাণিক সূত্রে দেবী দুর্গাকে দুর্বা শ্যামা বলা হয়েছে। দেবী ভাগবতের ভুবনেশ্বরীর সাথে তন্ত্রমতে দুর্গার সাদৃশ্য দেখা যায়। বিরল হলেও তন্ত্রোক্ত কিছু পূজার শুরুতে কামিনী দেবীর আহ্বান করার প্রথা দেখা যায়। ধ্যান মন্ত্রে তিনিও জগদ্ধাত্রী রূপেই প্রতিভাত। আগম পদ্ধতি মূর্তিরূপা সর্বসিদ্ধিদাত্রী মহাশক্তি, সাধনার মূল প্রাপ্তি। বন্ধুগণ, এই ছিল আমার দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন। আমার দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। খুব ভালো থেকো বন্ধুরা, আমার চ্যানেলে থেকো, আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। বিদায় বন্ধু। জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী, জয় মা জগদ্ধাত্রী।